Basically, do you need film related? Because I'm film, Shara Bade ka korte pochondoi kori na. Oh, I'm a Janiaki. I'm not film. I'm not totally devoted to 35 journal. Actioner Shopulotaki, Arikjuner Mone Ishar Udrek Kore. আপনি ওনার কোনো কাজ দেখে কখনো আমার মনে হয় যে আমার যদি কোনো সাকসেস হয় এটাই মন ভাই ঈশ্বর চেয়ে অনেক বেশি আনন্দিত হবে অবশ্যই কারণ আমি তার ছোট ভাইয়ের মতো এবং তার একটা মনকেন্দ্র অনুসারী বলতে পারেন সো আমার মনে হয় আমার কোনো সাকসেসে কেউ যদি প্রথম খুশি হয় আমার প্যারেন্টসের বাইরে দ্যাট উইল বি মন ভাই এটা অবশ্য আমি অবশ্যই স্বীকার করি মন ভাইয়ের কোনো সাকসেস ঈশ্বর তো দূরের কথা আমি আরো হ্যাপি হই তাহলে কোনো রকম প্রফেশনাল জেলেসি না এটা একেবারে ইভেন এমনও হয়েছে যে আমার কাছে পার্টি এসেছে ওই পার্টি ইমন ভাইয়ের কাছে গেছে ইমন ভাই আমাকে ফোন দিয়েছে বা আমি ইমন ভাইকে ফোন দিয়েছি ইমন ভাই এরকম তোর বেটা তো জ্বালাচ্ছে করে দাও করে দাও আমি জানি আপনি করবেন না আমি করব না তুমি করো তার মানে আপনাদের সম্পর্কটা ব্যক্তিগত পর্যায়েও মানে অবশ্যই প্রফেশনালি আপনারা একই সাথে কাজ করছেন একই বিষয় নিয়ে এবং আপনাদের পার্সোনাল লেভেলও সম্পর্কটা যথেষ্ট গভীর তো আজকে ভালো লাগছে এই অনুষ্ঠানের বদলতে ওর সঙ্গে অনেকদিন পর দেখা হলো এমনি তো ঢাকায় থাকতে দেখা হতো না আবার মাঝখানে চলে গেছে হায়ার এডুকেশনের জন্য ইন্ডিয়াতে তো মাঝখানে ভ্যাকেশন এসছে মনে না আমাদের অডিও রেকর্ডিং এর জন্য যে হাই টেকনোলজি হাই টেকনিক্যাল মিউজিক্যাল ইউজ ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করছি সেই তুলনায় আমাদের আউটপুটটা ওখানে নষ্ট হয়ে যাচ্ছে তো আমি ওকে বললাম যে তুমি এত পয়সা খরচ করে এত টাইম খরচ করে আউটপুট দিচ্ছ তো মানে আলটিমেটলি মানে বাংলাদেশটা আমাদের কপাল খারাপ যে আমাদের সরকারের থেকে আরেকটু সাপোর্ট চাচ্ছি আমরা সবকিছু বেটারমেন্টের জন্য মানে আপনাদের মিউজিক্যাল যে ইকুইপমেন্টস গুলো অনেক মডার্ন কিন্তু সে তুলনায় আমাদের অডিও সেক্টর আমি বলবো ইন্টারন্যাশনাল কোয়ালিটি সাউন্ড করছি আমরা এখন কারণ ওইসব টেকনোলজি আমরা এখন ইউজ করছি ও শিখে আসছে অনেকেই শিখছে নতুন ছেলেপেলে ইন্টারেস্টেড তারা কিন্তু যখন টোটাল আউটপুটটা 35 ঢুকছে তখন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সাউন্ডটা ওই আপ টু দা মার্ক হচ্ছে না আপনাদের এক্সপেকটেশনস অনুযায়ী আপনার চোখে শওকত আলী ইমন কিরকম ফার্স্ট অফ অল ইমন ভাই ওয়াজ এ মিউজিশিয়ান এন্ড হি ইজ লাইক দি বেস্ট মিউজিশিয়ান আমাদের দেশে দি বেস্ট কিবোর্ডিস্ট সিনথেসাইজার অ্যান্ড অ্যারেঞ্জার আই উড সে অ্যান্ড ইমন ভাইয়ের একটা গুণ অনেকদিন পরে মানুষ জেনেছে যে হি ইজ এ ভেরি গুড সিঙ্গার অ্যাজ ওয়েল অ্যান্ড খুব ডিফারেন্ট ভয়েস আমি এটা কিভাবে জানলাম আমাদের একজন রেকর্ডিস্ট পিয়াল ভাই তার স্টুডিওতে আমরা কাজ করি আমরা দুজনেই কাজ করি ওই স্টুডিওতে তো পিয়াল ভাই একদিন আমাকে একটা গান শোনাচ্ছিল বললো যে বলো তো ভয়েসটা কার ওটা ইমন ভাইয়ের একটা গান কিন্তু ইমন ভাই গেয়েছে ডামি ভয়েস আর কি পরে মেইন সিঙ্গার গাইবেন আমি খুবই সুন্দর ছেলেটা কে গাওবে নাকি আমি হ্যাঁ গাওবো হ্যাঁ বলে এটা ইমন আমি কোন ইমন বলে শওকত আলী মাই গড এত সুন্দর গিয়েছে পরে ইমন ভাই অবশ্য তার একটা অ্যালবাম লঞ্চ করেছে এবং সুন্দর সুন্দর গান আছে অ্যালবামটাতে এবং আই হোপ সেটা কন্টিনিউ করে ইমন ভাই এখন আপনি বলেন যে আপনি ওনাকে কিভাবে দেখেন ইমন তো অবশ্যই আমার আমি বলবো যে অলমোস্ট ব্লাড রিলেটেড না হলেও ওরকম তার চেয়ে বেশি সম্পর্ক সাথে আমার কারণ এতভাবে আমি মিশেছি ছোটকাল থেকে আর কাজের ক্ষেত্রে আমি বলবো না বিকজ ও বাই বর্ন একটা মিউজিক ডিরেক্টর ওর বাসায় আমাদের বাংলাদেশের একজন সেরকম একটা ব্যক্তিত্বর সাথেই ওর ওর রক্তে বেশি আছে তো ও মিউজিক ডিরেক্টর তো হবেই অবভিয়াসলি ও কোথাও যাবে না এখন হচ্ছে আপনার একটা অ্যালবাম বার হয়েছিল সাইমন নামে এটাকে আপনি এই ইমন সাহা নামের বিড়ম্বনা থেকে রক্ষা পাওয়ার জন্য না 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 আসলে আমাদের মিডিয়াতে আমি এক ইমন ও এক ইমন আমাদের আর এক বন্ধু ছিল অবশ্য প্রয়াত হয়েছে হিরো ইমন সালমান শাহ ও কেউ ইমন নামে চিনত এখন আর এক হিরো এসছে ইমন আর একটা নাম আছে ইমন খান একটা সিঙ্গার ইমন নামে একটা সিঙ্গার আছে এত ইমনের আমি বেড়ে যেতে যাওয়ার জন্য আমি অনেক চিন্তা করলাম যে তো সাইমন দাওয়া কি আমার নাম থেকে বেরোনোর পরে চিন্তা করলাম আমি লিখি ইউজুয়ালি শওকত আলী ইমন এস এ ইমন লিখি জাস্ট ফুল স্টপ বুলেট উলে উঠিয়ে নিলে সাইমন হয়ে যায় আচ্ছা আচ্ছা একটু ডিজিটাইজড করা আর কি আচ্ছা আচ্ছা ও এইটা হচ্ছে নামের রহস্য আপনিও তো গান গেয়েছেন প্লেব্যাক সিঙ্গার আপনি প্লেব্যাক সিঙ্গার ঠিক বললে ভুল হবে জাস্ট একটাই গান গিয়েছিলাম দুইটা গান গিয়েছে একটা রিলিজ হয়েছে চন্দ্রগ্রহণ ছবিতে তাও
আমি যেটা রিয়েলাইজ করি লাইক আমার ভয়েসটা আমার মনে হয় না স্ক্রিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, লাইক আমার ভয়েসটা শুনলে কোনো আর্টিস্টের সাথে মিলে না আমার যেটা মনে হয় যে মিউজিক ডিরেক্টর। এই গানটা একমাত্র গেছি বিকজ ইট ওয়াজ এ ব্যাকগ্রাউন্ড সং, মানে ছবিতে এটা কোনো লিপসে ছিল না, সো এই জন্য। আচ্ছা, মানে ওই অ্যাক্টরটার সাথে গলাটা মিলে না। আচ্ছা, আপনি কি গান গাইতে এমনি ভালো লাগে আপনার? গান গাইতে ভালো না লাগলেও গাইতে হয়, তবে ও কিন্তু ভালো পারফর্মার। একবার একবার অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেখেছিলাম, মানে ও যে অভিনয় করলো আর গান করলো আর নাচলো, আমি তো অবাক যে এই ছেলে। আপনিও এখন আমরা জানতে চাচ্ছি আপনাদের পরিবার সম্পর্কে। প্রথমে আপনাকে জিজ্ঞেস করেছি আপনার স্ত্রী এবং সন্তান। আমার স্ত্রী তো অভিনেত্রী বিজয় বরকতুল্লাহ, আমার একটাই মেয়ে উর্বানা শওকত। আচ্ছা, তো সে কি গান গায় না অভিনয় করে? আমাদের হয় কি, মানে মক্কার লোক হজ করে না যে অবস্থা হয় কি, সারাক্ষণ মিউজিকের মধ্যে থাকে, ব্যাপারটা কেউ একটা পাত্তা দিচ্ছে না। বুঝতে পেরেছি। তো যেটা হবে আমিও প্রেশার দিই না, যেটা হবে অটোমেটিক্যালি হবে। আমার মেয়েকেও প্রেশার রেস করবো না, যেখানে যাই যেতে চাই। আচ্ছা আচ্ছা, আর আপনার? আমারও একই, একটাই বউ, একটাই সন্তান, আর ইচ্ছা আছে না। তবে এটা সত্যি কথা, আমাদের বউরা যে আমার সঙ্গে সংসার করে বিশাল বিশাল ব্যাপার, আসলে একেবারে সময় যেতে পারি না। কেন বলেন তো? মানে আপনি, ও আচ্ছা, সময়ের ব্যাপারটা। আমি তো আমার ঘর সংসার স্টুডিওতে, মানে আমার কম্পিউটারটাই মনে হয় আমার বউয়ের ভূমিকা পালন করছে এই অবস্থায়। আপনার? আমার ছেলে, ছেলের নাম ঈশান, 2 বছর বয়স। আপনাদের আইডল কে? আমরা আসলে বেসিক্যালি যদি সিঙ্গার হতাম, একটা সিঙ্গার একটা সিঙ্গার এক এক দিকে যায়। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমি যেহেতু মিউজিক ডিরেক্টর, আমাকে সব ধরনের মিউজিক শুনতে হয়। তো একটা আইডল ধরে রাখলে হবে না, আমি সব ধরনের কালচার করতে হয় আসলে বেসিক্যালি। আমি একদিনে একটা ওয়েস্টার্ন গান করতে হচ্ছে, একটা ফোক গান করতে হচ্ছে, এদিকে একটা রক, একটা ব্যান্ড, এদিকে একটা আমাদের কি এটা খিচুড়ি টাইপের গান। আপনাদের বেসিক্যালি ভালো লাগার কোনো জায়গা আছে যে ধরেন ক্লাসিক্যাল বা রক বা ব্লুজ বা ফোক, এই ধরনের কোনো ভালো লাগার জায়গা আছে যে যেটা আপনি বেশি আনন্দ পান, নাকি আপনার সবগুলো ক্ষেত্রে? আমি মানে বিং এ ক্রিয়েটর, মানে মিউজিক ডিরেক্টর, প্রতিদিন একটা দুইটা করে গান শুরু করতে হচ্ছে। আমাদের একটার দিকে পছন্দ করে, আমরা বেসিক্যালি আমাদের ক্লাসিক বেস, যেটা এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো মিউজিক ডিরেক্টরের জন্য, ও জানে ভালো করে। এবং সেটার সাথে যখন আমরা ব্লেন্ড করবো, আমি যখন একটা টি শার্ট পরে আছি বাংলাদেশের, আমি আলোকে বা পড়ছি না, বা এখন নতুন একটা গাড়ি আসছে কিনছি, বা এটা সবই আমরা পৃথিবীর সব ভালো জিনিসগুলো নিচ্ছি। তো সব দেশের শুরুই আমি শুনি, ইনপুট নেওয়ার চেষ্টা করি, যদি বেটার কিছু বেরোয়।